নমস্কার, আমি দীপালি ভট্টাচার্য। আমি আমার ভাইজি সম্পর্কে কিছু বলতে চাই। আমার ভাইজি অঙ্কের প্রতি একটা প্রচণ্ড ভীতি ছিল। ও মোটামুটি ক্লাস 7 থেকে প্রতিবার 40-40ই পেত অঙ্কে, আর কোনো মতেই ওর জন্য ভালো টিচার পাওয়া যাচ্ছিল না, ভালো নাম্বারও তুলতে পারছিল না। ওর মা তারপরে দেখে শিখলো, শিখে ওকে রেখে দিতে আরম্ভ করলো। রেখে দেওয়ার পরে মেয়েকেও শেখানো হলো, সেও নিজেকে রেখে দিত। তারপরে তার জন্য একটা ভালো টিচার পাওয়া গেল, রেখে সরি ম্যাথসের ভালো টিচার পাওয়া গেল। এবং তার অঙ্ক পরীক্ষার পরে ও যেখানে বলেছিল 40 থেকে 45 পাবে, তাকে এমনি রেখে পরীক্ষা করে রেখে দেওয়াতে বা ডিস্টেন্স রেখে দেওয়ার পরে রেজাল্টে দেখা গেল ও 81 পেয়েছে এবং টোটাল পার্সেন্টেজ তার 83% পেয়েছে, যেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। কখনোই আশা করেনি যে অতটা নাম্বার পাবে, সেটা একমাত্র রেখির দ্বারাই সম্ভব হলো। তারপরে ও যেখানে 11-এ ভর্তি হলো সেখানে অ্যাজ এ সাবজেক্ট ও ম্যাথস রাখলো, যেটাও কোনোদিনই ভাবেনি যে স্কুলের গণ্ডি পেরোবার পরে ও কোনোদিন রাখতে পারবে। নিজের ইচ্ছে ম্যাথস রাখলো এবং তার সঙ্গে অন্যান্য সাবজেক্টও রেখেছে, যেগুলো সেগুলোতেও খুবই ভালো ফল করেছে এবং এবারেও 12 দেবে। এবার এবারেও অন্যান্য সাবজেক্টের জন্য মেরিট সার্টিফিকেটও পেয়েছে এবং অঙ্কতেও ও যতটা আশা করে তার থেকে যথেষ্ট ভালোই ও রেজাল্ট করছে। সেই জন্য রেকি শুধু যে ফিজিক্যাল বা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় বা উন্নতি হয় তা না, একাডেমিকেও রেকি প্রচণ্ড কাজ করে। ধন্যবাদ।